এই যে আমার ট্যাবের এরকম অবস্থা 1 2 3 এই যে কত সুন্দর তাই না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো হাসছি কারণ তোমরা আই থিঙ্ক থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হ্যাঁ মাই ফোন কালেকশন তো এতদিন আমি অনেক রকমের ভিডিও দেখেছি এই কালেকশন ওই কালেকশন কিন্তু আমি এক পর্যন্ত দেখিনি হয়তো কেউ দেখে থাকবে বা ভিডিওটা কেউ করেওছে কেউ দেখে থাকবে কিন্তু আমি দেখিনি সেই জন্যই বলছি ফোন কালেকশন মানে আমার কাছে কি কি ফোন আছে তো এর আগে ভিডিওটা আমি আমার মেকআপটা কীভাবে সাজিয়ে রাখি তো সেটাই তখন আমি ওই ভিডিওটাতে বলেছিলাম যে আমি এই রুমটা একটু গোছাচ্ছি তো গোছানোর সময়তেই এই অনেকগুলো ফোন আমি খুঁজে পেলাম আমি ক্লাস 8 থেকে ফোন ইউজ করছি তো ফোনগুলো জমে প্রায় অনেকগুলো ফোন হয়ে গেছে তো ওইগুলো দেখলাম যে একটা প্যাকেটের মধ্যে ভরা আছে তো ভাবলাম একা তোমাদের সঙ্গে শেয়ার করি জিনিসটাও মানে ভালো লাগলো যে ফোন কালেকশন ইয়াররিং কালেকশন দেখেছি নেকলেস মেকআপ এগুলো তো দেখেই থাকি বাট ফোন কালেকশনটা আমি কোথাও দেখিনি তো সেই জন্য আমার ইচ্ছে হলো করার তো চলো আমার আমি একবারে ক্লাস 8 মানে আমি 8 ফার্স্ট আমাকে ফোন কিনে দিয়েছিল তো ক্লাস 8 আমি কি ফোন ইউজ করতাম এখন কি ইউজ করছি মাঝে কি ফোন ইউজ করতাম তো সবগুলো আজকে তোমাদের সামনে শেয়ার করব তো চলো আমার ফার্স্ট ফোন দেখাই ঠিক আছে আর ফোনগুলোর অবস্থা কিন্তু একবারে খারাপ যাকে বলে খারাপ খারাপ হয়ে গেছে বলেই তো আবার ফোন কিনেছি তাই না তো চলো ভিডিওটা স্টার্ট করি হ্যাঁ স্টার্ট করার আগে সবসময় যেটা বলে থাকি আমি ভিডিওর ফার্স্টে বলি লাস্টে বলি সবসময় বলে থাকি যেটা তোমরা তো জানোই আমি কি বলবো এখন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো যাতে নোটিফিকেশনটাকে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো অনেকক্ষণ থেকে বলছি ভিডিওটা স্টার্ট করবো কিন্তু করছি না তো ফাইনালি এবার স্টার্ট করি তো ফার্স্ট আমি এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট ফোন মানে ট্যাব এটা হচ্ছে স্যামসংয়ের ট্যাব তো এটা পেছনটা বেশ সুন্দর খুব ভালো লাগছে বাট সামনেটা ততটাই খারাপ এই তো এই হচ্ছে এটা পড়ে গেছিলো এরকমভাবে ফেলে দেওয়া হয়েছিল এটাকে তো সেই জন্য এটা পুরো ভেঙে গেছে এটা স্যামসংয়ের ট্যাব ছিল আমার ফার্স্ট ফোন এটাতে আমি গেম খেলতাম খুব গেম খেলেছি এটাতে তো এখন এটা ক্লাস যখন আমি ক্লাস এটা 9 পর্যন্ত চালিয়েছি হ্যাঁ তারপরে এটা এরকম দুর্দশা হয়েছে তো কিছু করার নেই এখনও মন খারাপ করে আমার ট্যাবটার জন্য খুব ফেভারিট ছিল যেহেতু ফার্স্ট তো খুব গেম খেলেছি খুব ঘেঁটেছি ফোনটা তো এখন এই অবস্থা এই যে বেশ সুন্দর লাগছে বলো না তোমরা ফ্রন্ট ক্যামেরাতে কতটা বুঝতে পারলে আমি একবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো কি অবস্থা এই যে আমার ট্যাবের এইরকম অবস্থা 1 2 3 এই যে কত সুন্দর তাই না তো এটা তো গেল আমার ফার্স্ট ফোন তারপরে আমি কিনেছিলাম ক্লাস 9 তখন আমার ছিল জিওনি ফোন মানে যে ছোটগুলো হয় জিওনি ফোন কিন্তু জিওনি ফোন আমি খুঁজে পাচ্ছি না অনেকদিন আগেকার যাই না কোথায় রেখে দিয়েছে মা ওটা নেই এখন এখানে তো জিওনিটা দেখাতে পারলাম না এই ফোনটা নিয়েছিলাম আমি ওই 9 শেষের দিকে কারণ আমি এইটা ট্যাবটা ইউজ করেছি তারপরে তো ক্লাস যখন 9 উঠলাম তখন জিওনি কিনেছিলাম আর তারপরে ওই 9 শেষের দিকে এই ফোন নিয়েছিলাম এটা হচ্ছে ভিভো এটা হচ্ছে ভিভো তো এটা বেশি দিন ইউজ করিনি তারপরেই নিয়েছিলাম নেক্সট ফোন হচ্ছে আমার ওপো এই যে এই ফোনটা নিয়েছিলাম এটা বেস্ট ফোন আছে 9 যখন দুর্গা পুজো হয় হ্যাঁ তখন এই ফোনটা নিয়েছিলাম আমার এটা মানে হঠাৎই খারাপ হয়ে গেছিলো তো অষ্টমীতে খুব মনে আছে অষ্টমীতে এটা দিয়েছিল এটা হচ্ছে ওপো আর ওপো তো ওটা কিছুদিন ইউজ করেছিলাম তো ইউজ করার পর এটা মাধ্যমিক দিলাম হ্যাঁ মাধ্যমিক দেওয়ার পরে কিনেছিলাম এটা এটা হচ্ছে রেডমি দেখাই ফোনটা দেখো
তো এটা বিশ্বাস করো এই ফোনটা আমার এতটাই ফেভারিট ছিল, কিন্তু এটা আমি বেশি দিন ইউজ করতেই পারিনি। মানে 2 থেকে 3 মাসের মতন আমি ইউজ করেছিলাম, 2 থেকে 3 মাস। মানে জানি না এটা অ্যাকচুয়ালি কভারটা না প্রচণ্ড স্লিপ, এতটাই স্লিপ আমি এটা ড্রেসিং টেবিলের উপর রেখেছিলাম, জানি না হয়তো কোনো কারণে কিছু ধাক্কা লেগে যায় হোক এটা নিচে পড়ে গেছিলো। তো এইভাবে ফোনটা পড়েছিল, একবারই ফোনটা পড়েছিল, বাস ফোনটা যেই পড়লো তার তো যেই পড়লো হাতে নিয়েছি তারপর থেকে আর ওপেন হয়নি। মানে আমার এতটাই ব্যাড লাগ। তো এটা আবার পেছনটা দেখাই, ব্যাক কালারটা এত সুন্দর ছিল ফোনের, এই যে ফোনের কালারটা এত সুন্দর ছিল, আমার এত ফেভারিট ছিল ফোনটা, কিন্তু ওই যে বলে ব্যাড লাক, এত ফেভারিট ছিল ফোনটা। আর এই কভারটাও খুব ফেভারিট ছিল, কভারটা আমি নিজেই কিনেছিলাম, কিন্তু কি বলবো এত স্লিপ, তখন তো এটা অনলাইনে কিনেছিলাম, তখন বুঝতে পারিনি এতটা স্লিপ হবে, তো স্লিপের জন্যই ফোনটা আমার গেছে। আর দুটো ফোন দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে স্যামসং এ, এটা আমার দিদির ফোন, এটা আমার ফোন নয়, এই প্যাকেটের মধ্যে ছিল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। পেছনের অবস্থাটা কি খারাপ, কি বিচ্ছিরি। তো এটা আর এটা একটা দেখা, একটা চকলেট ফোন, এটা জানি না কি ছিল না ছিল, এখানে আবার সুইচও আছে, এটা অনেক দিন আগেকার ফোন, স্ক্রিনও করা হতো, বাট জানি না ভুলে গেছি এটা কি ফোন আমি বলতেও পারবো না। লাভা লেখা আছে, লাভা, এটা অনেক দিন আগেকার। আর তারপরে এখন যে ফোনটা ইউজ করছি সেটা হচ্ছে এই যে ভিভো, এটা হচ্ছে এখন আমার ফোন, এর মধ্যে সব কিছু থাকে, এটা ছাড়া আমি থাকতেই পারি না, এই দুটো ফোন ছাড়া। এখন যেটাতে শ্যুট করছি সেটা দেখাচ্ছি একটু পর, আর এই ফোনটা ছাড়া থাকতে পারি না আমি, ওই ফোনটা ছাড়াও থাকতে পারি না। তো ফোন এক মানে ফোন এমনই জিনিস প্রত্যেকটা মানুষের একটা, মানে কি বলবো, ফোন ছাড়া আমার মনে হয় কেউই থাকতে পারবে না। তো জানি এতটা ফোন ঘাটা ভালো নয়, কিন্তু কি করব, টাইম পাস, ফোন কিছুক্ষণ হাতে না থাকলে মনে হয় যে উফ কি নেই, তাই না, এটা সবারই হয়। তো এখন ইউজ করছি ভিভো ইউজ করছি, এটাও আমার হাত থেকে অনেক 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 বার পড়েছে, ফোনটা একবার তোমাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে একটা ব্যাকআপ ফোন, এটা নৌকো ফোন হয়ে গেছে, একটা নৌকো ফোন, ব্যাক ক্যামেরাতে না দেখালে তোমরা বুঝতে পারবে না, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো দেখো এটা বুঝতে পারছো, আই থিঙ্ক এই যে দেখতে পাচ্ছ, এটা পড়ে আছে আর এটা পুরো বেঁকে গেছে, ব্যান্ড হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা ব্যাকআপ ফোন আমার, পুরোটা ব্যান্ড হয়ে গেছে। তো লাস্ট ফোন আমার আইফোন, এটা ছাড়াও আমি থাকতে পারি না, এটা ছাড়া আমি ভিডিও এডিট করতে পারবো না, ভিডিও করতে পারবো না, কারণ সব ভিডিওই আমি এই ফোনটাতে করি আইফোনে। তো এই যে ফাইনালি, তো এতগুলো ফোন ইউজ করার পর আমার এখন এই দুটো ফোনই আমার কাছে এখন টিকে আছে। ফোনটা এখন 1 বছর হয়ে গেছে, হ্যাঁ এটা 1 বছর হয়ে গেছে, তো আরও 3টে ফোন আছে সেটা দেখাচ্ছি। আমার মনে হয় এই ফোনগুলো হচ্ছে বেস্ট ফোন, সেটা দেখাই, এই যে এটা একটা, এগুলোটা আরও ছিল, কোথায় আছে জানি না, মানে আর 2-3টে মতন ছিল, এগুলো বাবা ইউজ করতো প্রথমে, তো বাবা এখন আর এগুলো ইউজ করে না, এগুলো বেশিরভাগ বাবা ইউজ করতো, তো এগুলো ছিল আরও, কিন্তু কোথায় আছে এখন জানি না। তো আমি 3টে খুঁজে পেলাম, এটা একটা, তারপর এই যে এটা, আর এই যে এটা, তাও এটা পেছনটা নেই, কোথায় গেছে জানি না, ধুলো লেগে, আর এটা একটা। এই ফোনগুলো আমার মনে হয় বেস্ট ফোন, সব থেকে ভালো। তো আমার ফোন দেখানো শেষ, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, যেটা বলে থাকি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে নোটিফিকেশন
কি সব বলছি। চলো ভালো করে স্টার্ট করি। ভিডিও লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো যাতে নোটিফিকেশনটা আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বাই, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।